ফ্ল্যাট দখলের অভিযোগে রাতে ট্যাংরায় উত্তেজনা, জবরদখলে বাধা দেওয়ায় ফ্ল্যাট মালিকের মেয়েদের অপহরণের হুমকি। প্রতিবাদ করায় ফ্ল্যাটের মালকিন, তার দুই মেয়ে ও ভাড়াটেদের মারধরের অভিযোগ উঠল স্থানীয় যুবকদের বিরুদ্ধে। গ্রেফতার মূল অভিযুক্ত। বাড়ির মালিকের দাবি, অভিযুক্ত মোহাম্মদ জাইদ 57 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর জীবন সাহার ঘনিষ্ঠ। যদিও কাউন্সিলরের দাবি এটা ভাড়াটে বাড়িওয়ালার বিবাদ, রাজনীতির কোনো যোগ নেই। সাতজনের বিরুদ্ধে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওনারা তালা ভেঙে আমাদের কাছে ঢুকতে গেছে, আমরা আটকাতে গেছি। প্রথমে আমাকে মেরেছে, আমাকে ছাড়াতে গেছে আমার মা, তারপর আমার মায়ের চুলের নোচা ধরে মেরেছে। আমার মাথায় পুরো এই জায়গাটা পুরোটা ব্যথা, আর এটার জন্য আমার পুরো মাথা ব্যথা করছে, বমি বমি ভাব হচ্ছে, পায়ে ইঞ্জুরি, হাতে ইঞ্জুরি। অলরেডি একটা ঘর দখল করেছেন, আর একটা ঘর আজকে দখলের করছিলেন, তো ওনাদেরকে আটকাতে গিয়ে আমাদেরকে এইভাবে মেরেছে। কি কারণ, ওনারা এখন পুরো বাড়িটাই আমাদের দখল করার চেষ্টা করছে, আর এনার সাথে রয়েছেন আমাদের লোকাল কাউন্সিলর। এর আগেও হয়েছে অ্যাটাক। কাউন্সিলর আমাদের কথা শোনেন না, পুলিশ এফআইআর নেন না। ট্যাংরা থানা আজকে একটা নিয়েছে। বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, তিনি কি বললেন এই ঘটনা সম্পর্কে শোনাবো। চোর ডাকাত সব এখন তৃণমূল, সেই জন্য বাগটুইতে যখন মারা গেল সংখ্যালঘু পরিবারের মহিলারা বাচ্চারা, তো বললে আমাদের পার্টির লোক মরেছে তো কী আছে। সেই জন্য যেহেতু টিএমসিতে গেছে, তার উপরে খুন ধর্ষণ সব করা যায়। এই যে নতুন রাজনৈতিক সংস্কৃতি টিএমসি নিয়ে এসছে পশ্চিমবাংলায়, এটা খুব মারাত্মক। আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, তাও নিজেদেরকে আগমার্কা বাঙালি বলছেন ওনারা। আর যাদের নাম বলছেন সেই কাউন্সিলের নামে কি নতুন কোনো অভিযোগ আসছে নাকি? এই করেই তারা রাজনীতি করে। এই পুরো বিষয় নিয়ে তৃণমূল নেতা ধীমান রায় কি বললেন শোনাবো। এই চলবে, দেখুন বিজেপিতে যে অবস্থা চলছে তাতে আমার ধারণা আরও বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হবেন, এবং তাতে আমাদের দল তৃণমূল কংগ্রেস শক্তিশালী। কেন দাম বাড়ছে আলুর, কি বলছেন হুগলির আলু চাষিরা এবং ব্যবসায়ীরা শুনবো। সেটা হচ্ছে ব্যবসাদারদের হাতে, ব্যবসাদাররা পাচ্ছে ওটা রেডি মাল করে, কিন্তু চাষি ওই 1200-1300 বেশি পাচ্ছে না। আচ্ছা, সেখানে তাহলে আপনাদের কি ক্ষতি হচ্ছে তো নাকি? ক্ষতি বলতে গেলে লস পুরোটাই। এত যে দাম বাড়ছে, এর দাম প্রভাবটা কিছু পাচ্ছে আপনারা? কিছু পাচ্ছেন না, আমরা সে কিছুই পাচ্ছি না সেরকম হয়েছে। এইটা ঠিক নয়, কারণ এখন এখন দেখা যায় প্রতি বছরই যখন দাম বাড়ে তখনই বলা হয় যে ব্যবসাদার এবং হিমঘর মালিকদের আলুর সংরক্ষণ আছে, কৃষকেরও সংরক্ষণ আছে। আর সংরক্ষিত আলুর দাম স্বাভাবিক নিয়মে বাড়ছে, যেটা খরচটা বাড়ছে বলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।